আমরা ধরলে ডেড লোডটা শেষ হয়েছে, এখন আমাদের যেটা হচ্ছে লাইভ লোড, লাইভ লোড বাকি আছে, এনভায়রনমেন্ট লোড বাকি আছে। আমরা লাইভ লোডকে একটু আগে আমি একটু বর্ণনা করেছিলাম আলাদা করে, এখন হচ্ছে দেখি এটা কখনোই এখানে লেখা আছে যেমন প্রেজেন্ট নট প্রেজেন্ট অল টাইমস, এটা কখনোই সব সময় থাকবে না, এটা আসবে এবং চলে যাবে, মানে এই লোডটা ইম্পোজড হবে এবং চলে যাবে, লোডিং আনলোডিং দুইটা করসপন্ডিংই ঘটতে থাকবে। তারপর হচ্ছে এটা যেটা কি পরিমাণে লোডটা আসবে অথবা কিভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। এখন মনে করেন একটা রুমটা প্রথমে খালি আছে, তার ভিতরে কোনো লোড নাই, এখন ওইখানে আমি মনে করেন যদি একটা ক্লাসরুমে টোটাল রুমটাতে বা একটা বিয়ের অনুষ্ঠানের টোটাল রুমটাতে মানুষ ভরা আছে, তার মানে কি এটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাট ইকুয়ালি কি হচ্ছে, এক এক ধরনের এক একটা মানুষের ওয়েট হচ্ছে এক এক ধরনের, তার মানে লোডের ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ আছে। আবার যদি ধরি রুমটা টোটালটা খালি আসছে বাট এক পাশে মনে করেন একটা খাট আছে, এক পাশে ওয়ার্ড্রোপ আছে, একদিকে আলমারি আছে অথবা একদিকে ফ্রিজ আছে, বিভিন্ন পজিশনে বিভিন্ন ধরনের লোড এবং লোডের ডিস্ট্রিবিউশনটা সেই কারণে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে, তার মানে মান এবং ডিস্ট্রিবিউশন এটা কখনোই অ্যাকুরেটলি ক্যালকুলেট করা সম্ভব না, এবং সেই জন্য বলা হচ্ছে লাইভ লোডটা হচ্ছে আনসার্টেইন লোড। তারপর হচ্ছে মিনিমাম লাইভ লোডের যে বিষয়টা আছে, প্রতিটা বিল্ডিং কোড বা প্রতিটা ইন্টারন্যাশনাল কোড গুলাতে লাইভ একটা মিনিমাম লাইভ লোডের একটা ক্রাইটেরিয়া করে দেওয়া আছে, আমাদের বিএনবিসিতেও করে দেওয়া আছে, এসিআই কোডেও করা আছে, জেনারেলি 40 PSF বা 42 PSF। এইটা হচ্ছে কি পাউন্ড পার স্কোয়ার ফিট, এই লোডটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ধরা হয়। এটা আমাদের নতুন যে কোডটা আছে 15 ড্রাফট থেকে নেওয়া হয়েছে, ডে 15 এর বিএনবিসি 15 ড্রাফটে টেবিল 6.2.3 তে আমাদের বিভিন্ন অকুপেন্সির জন্য, যেমন যেটা যদি একটা হাসপাতাল হয় তখন কেমন লাইভ লোড কনসিডার করতে হবে, যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় তখন কেমন করতে হবে, যদি একটা বাথরুম হয় বা ক্যান্টিন হয় অথবা মানুষ থাকার জন্য হয় অথবা স্টেডিয়াম হচ্ছে, বিভিন্ন অকুপেন্সির জন্য বিভিন্ন ধরনের লাইভ লোড কাল, যদি সেটা হাসপাতাল হয় তখন হয়তো 60+ বা স্টেডের জন্য সেটা 80 or 100। এখন বিভিন্ন অকুপেন্সির জন্য ওই লোডের মানগুলো হচ্ছে বিএনবিসি টেবিল 6.2.3 যেটা দেওয়া আছে। এরপর আসতেছি এনভায়রনমেন্টাল লোড, আমি একটু আগে বর্ণনা করছিলাম অল্প করে যে এনভায়রনমেন্টাল লোড এখানে কোন কোন লোডগুলো ছিল, স্নো লোড ছিল, উইন্ড লোড ছিল, আর্থকুয়েক লোড ছিল, বন্ডিং অফ রেইন ওয়াটার। এখন ছাদে ছাদে মনে করেন পানি জমছে এবং যেখান দিয়ে পানিটা মুভ করার কথা সেখান দিয়ে মুভও করবে, বাট এই মুভমেন্টের সময় যদি হেভি রেইন হয় তখন কিছুটা পানি পন্ড করবে, আবার যদি এমন হয় যে যেখান দিয়ে পানিটা চলে আসার কথা বা মুভ করার কথা সেখান জিনিসটা হচ্ছে আমাদের কোনো জিনিস দিয়ে বন্ধ হয়ে রয়েছে, তখন যেটা হবে ছাদে পানি জমতে থাকবে। এই যে পানি যে জমলো এটাকে কনসিডার করতে হবে, কারণ যে কোনো সময় যদি তার ক্যাপাসিটি থেকে বেশি চলে আসে লোডটা তখন হয়তো কলাপস করতে পারে। তারপর হচ্ছে টেম্পারেচার, আমি বলছি যে টেম্পারেচার ইফেক্ট, টেম্পারেচার কারণে ম্যাটেরিয়ালসের এক্সপানশন হয় অথবা কন্ট্রাকশন হয় দুটোর কারণে, আর পাশের ম্যাটেরিয়ালসকে সে বা পাশের টোটাল স্ট্রাকচারাল বডিতে সে একটা প্রেশার ক্রিয়েট করে। এখন স্নো লোড সরি উইন্ড লোডের যে ক্রাইটেরিয়াটা বা উইন্ড লোডের মানগুলো আমাদের বিএনবিসি টেবিল 6.2.8 বা অথবা ফিগার 6.2.1 এইটাতে বর্ণনা করা আছে বিভিন্ন জেলার জন্য বা বিভিন্ন এরিয়ার জন্য একটা উইন্ডের ফোর্স দেওয়া আছে, ওই ফোর্সকে ধরে তারপর আমাদের বিল্ডিং ডিজাইন করতে হবে এবং ওই ফোর্স ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে কোন জয়েন্টে কী ধরনের লোডটা আসতেছে উইন্ডের কারণে। যেমন সন্দ্বীপে যেটা হতে পারে অথবা সেন্ট মার্টিনে যে উইন্ড আসবে অবশ্যই সেটা ঢাকাতে সেটা আসবে না, তাহলে আমাকে যদি আমি সেন্ট মার্টিনে যে যদি একটা বিল্ডিং করি তাহলে ওইখানের উইন্ড স্পিডটা ক্যালকুলেশন করে উইন্ডের প্রেশারের কারণে যে পরিমাণে লোড আসতেছে ওইটা কনসিডার করে আমাকে বিল্ডিংটা ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে আর্থকুয়েক লোড, আর্থকুয়েক লোডের রো হচ্ছে আগে ছিল 3টা জোন, এখন আরও কতগুলো জোন করা হয়েছে নতুন কোডটাতে, ওইটা আপনি পাবেন হচ্ছে টেবিল 6.2.14
এবং 6.2.15 এখানে হচ্ছে আমাদের আর্থকুয়েকের কোফিসিয়েন্টগুলো দেওয়া আছে, যে আপনি জোন কোফিসিয়েন্ট আছে, এখানে ইম্পর্টেন্ট কোফিসিয়েন্ট আছে, এই জিনিসগুলো আপনি পাবেন এই দুইটা টেবিলে, ঠিক আছে। সঙ্গে হচ্ছে একটা ফিগারও আছে, ফিগারটাতেও আপনি জোন কোন জোনে কি ধরনের জের মানা জোন কোফিসিয়েন্টটা ধরা হচ্ছে ওইগুলো দেওয়া আছে। তার মানে আমাদের বিল্ডিং কোডে মোটামুটি সকল ইনফরমেশান দেওয়া আছে যা যা আপনার লাগবে বিল্ডিং ডিজাইনের জন্য। এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি, স্ট্রেংথ অ্যান্ড সেফটি। আমরা এক একটা করে আসতেছি এবং এগুলো ব্যাখ্যা করতেছি। প্রথম যেটা আমরা একটা স্ট্রাকচার যখন করতেছি তখন আমাদের যে জিনিসগুলো মাথায় থাকতে হবে, প্রথম যে জিনিস যে আমি যে আমি যে পারপাসে এই বিল্ডিংটা করতেছি বা একটা স্ট্রাকচার করতেছি, ধরুন ব্রিজ করলেন, সেটাকে আমার পারপাসটা সার্ভ করতেছে কিনা প্রথম জিনিস। যদি সেটা পারপাস সার্ভ না করে তাহলে আমাদের ডিজাইনটা ফল্ট ছিল বা ডিজাইনটা সঠিকভাবে হয়নি। তারপর হচ্ছে সেফ এগেইনস্ট কলাপ্স, মানে হচ্ছে এমন একটা লোড আসলো যে লোডটা আমাদের স্ট্রাকচারটা ক্যারি করতে পারতেছে না, বাট অবশ্যই বিল্ডিংটা ডিজাইন করতে হবে যে ওর হায়েস্ট কি পরিমাণ লোড আসতেছে সেই পরিমাণ লোড কনসিডার করতে হবে, আদারওয়াইজ বিল্ডিংটা কলাপ্স করতে পারে যদি তার ক্যাপাসিটির বাইরে সেটা চলে যায়। তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচারাল স্ট্রেংথ, ওটাই বারবার বলা হচ্ছে, স্ট্রাকচারাল স্ট্রেংথ অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হতে হবে, আদারওয়াইজ আমার লোডটাকে সে ক্যারি করতে পারবে না। এরপর আছে সার্ভিসিবিলিটি, বলতে আসলে কি বোঝায় সার্ভিসিবিলিটি, বলতেছে আমাদের হ্যাঁ আমাদের যখনই একটা কম্পোনেন্টের উপর লোড আসবে তখন হয়তো ট্রাক আসতে পারে বা তার আলটিমেট যে স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথ যদি কোথায় তখন ছাড়া ট্রাক আসতে পারে, জিনিসগুলো হচ্ছে হ্যাঁ ট্রাক আসুক বাট সে যদি খুবই ক্ষুদ্র পরিমাণ যখনই সেটা আনলোড হবে তখন আবার সে ট্রাকটা রিমুভ হয়ে যাবে বা হেয়ার লাইন ট্রাকটা থেকে যাবে, আমাদের সমস্যা নেই তাতে। তারপর সে ডিফ্লেকশনটা মিনিমাম হতে হবে, এমন একটা ডিফ্লেকশন হলে সে আর ব্যাক করতেছে না, ওই ধরনের ডিফ্লেকশনটা হইতে পারবে না, এবং ভাইব্রেশন যে আসে ভাইব্রেশনটাও মিনিমাম হইতে হবে। এখন যেটা হচ্ছে ক্যাপাসিটি আর হচ্ছে ডিমান্ড, যে মনে করেন একটা মানুষ সে হচ্ছে তার মাথায় একটা চালের বস্তা যাবে, চালের বস্তা জেনারেলি তো অর্থাৎ 50 কেজির বস্তা থাকে, তাই তো, বাট লোকটা ক্যারি করতে পারে হচ্ছে 40 কেজি। হ্যাঁ আপনি যদি আমাদের 50 কেজির একটা চালের বস্তা বা সিমেন্টের বস্তা যেটা হোক তাকে ক্যারি করতে বলেন, হ্যাঁ সে হয়তো এখন আপনি তার বস বাট সে আপনি তাকে অর্ডার করলেন সে অনেক যেভাবে হোক সে ক্যারি করতে পারবে হয়তো বা সে কিন্তু কষ্ট হবে, হ্যাঁ, কারণ হচ্ছে সেটা তার ডিমান্ডের বাইরে চলে, অথবা সে কলাপস করতে পারে, এমন হতে পারে সে মাথায় নিচে কি বসে পড়ছে দাঁড়াই থাকতে পারতেছে না। বাট তাকে যদি 30 কেজি দেওয়া হয়, তার ক্যাপাসিটির কথা বলছি 40 কেজি, তারপর যদি 30 কেজি একটা বস্তা দেওয়া হয় তাহলে সে ইজিলি সে মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই আমাদের একটা স্ট্রাকচারের ক্যাপাসিটিটা ডিমান্ড বলতে যেটা বলা হচ্ছে তার উপর যে হায়েস্ট যে পরিমাণ লোড আসতে পারে তার থেকে ক্যাপাসিটিটা বেশি হতে হবে, তখন হচ্ছে আমাদের এটা পে করবে না, ঠিক আছে। আর যে আমাদের বলছিলাম সেফটি, যেটা আমাদের বিল্ডিং কোডে কিছু সেফটি ফ্যাক্টর মেজার করে দেওয়া আছে, সেফটি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি ভাগ ডিমান্ড, ঠিক আছে। তারপর ওই জিনিসগুলো আস্তে আস্তে করে একটার পর একটা ভিডিওতে আসবো, দেখবো, আলোচনা করবো।